হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাস্টার অফ জবস। আমি অমিত, তোমাদের সঙ্গে রয়েছি ম্যাথ পেডাগজির ক্লাসে। তো তোমরা যারা আমাদের যে স্টুডেন্টস নিয়মিত, তারা জানো যে আমরা ম্যাথ পেডাগজির 100 ইম্পর্টেন্ট কোশ্চেন্স নিয়ে ক্লাস শুরু করেছি, যেখানে অলরেডি পার্ট 3 অর্থাৎ তিনটে ক্লাস হয়ে গেছে এবং 30টা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে কিন্তু আমরা আলোচনা করে ফেলেছি তিনটে ক্লাসে। সেই রকম আজকেও আমরা আলোচনা করতে চলেছি 4 নম্বর অর্থাৎ পার্ট 4 ক্লাসে 10টি গুরুত্বপূর্ণ ম্যাথ পেডাগজি থেকে কোশ্চেন্স, সেই কোশ্চেন্সগুলোর অ্যান্সার এবং ডিসকাশন। তবে তার আগে বলবো, তোমরা যারা প্রাইমারি টেটের জন্য সিরিয়াস প্রিপারেশন নিচ্ছ, তারা অবশ্যই আমাদের masterofjobs.com এ ভিজিট করো এবং সেখানে আমাদের প্রাইমারি টেট রিলেটেড যে কোর্সটি রয়েছে সেই কোর্সটি পারচেস করো। সেই কোর্সটি পারচেস করলে তোমরা সেখানে নিয়মিত মক টেস্ট দিতে পারবে। 150 নম্বরের যে মক টেস্ট পরীক্ষা এক্সামে কিন্তু 150 নম্বরের এক্সাম হয়ে থাকে, সেই 150 নম্বরের মক টেস্ট কিন্তু আমরা সিরিজ তৈরি করি। সেই মক টেস্টের সিরিজে তোমরা এক্সাম দিতে পারবে। সেই এক্সাম দেওয়ার পর তোমরা সেখানে কী অ্যানালাইসিস রয়েছে, কোথাও যদি কনফিউশন থাকে, কোনো কোশ্চেনের উত্তর যদি তোমরা না পারো সেগুলো জানতে পারবে এবং সেগুলোর কী এক্সপ্ল্যানেশন রয়েছে প্রত্যেকটা প্রশ্ন নিয়ে কিন্তু আমরা ব্যাখ্যা দিই এবং এক্সপ্ল্যানেশন করি, তারও কিন্তু ভিডিও আমরা সেই masterofjobs.com এ কিন্তু পাবলিশ করে থাকি। এবং তার সাথে সাথে যে প্রাইমারি টেটের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস অনুযায়ী কিন্তু থিওরি ক্লাস আমরা করাই, সেই থিওরি ক্লাসের ভিডিওগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে masterofjobs.com এ। তো তোমরা যারা সত্যি আগ্রহী অর্থাৎ প্রাইমারি টেটের চাকরি পেতে যারা আগ্রহী, একদম ভালোভাবে প্রিপারেশন নিচ্ছ, তারা অবশ্যই masterofjobs.com এ ভিজিট করো, ভালোভাবে জানো বিস্তারিত বিভিন্ন বিষয়গুলো, অথবা স্ক্রিনে যে নম্বরটি দেখা যাচ্ছে সেই স্ক্রিনে দেখানো নম্বরে তোমরা ফোন করতে পারো। ফোন করে কিন্তু আমাদের কাছে জানিয়ে নিতে পারো যে কী কী ফেসিলিটিস তোমরা পাবে আমাদের কোর্স পারচেস করলে এবং তোমরা কীভাবে উপকৃত হবে। তাহলে চলো শুরু করা যাক আজকের ম্যাথ পেডাগজি অর্থাৎ ম্যাথ পেডাগজি থেকে যে 10টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, সেই 10টি গুরুত্বপূর্ণ প্রশ্নের দিকে এবার আলোকপাত করা যাক। তাহলে দেখো স্ক্রিনে তোমাদের চলে এসেছে প্রথম কোশ্চেন আজকের ম্যাথ পেডাগজি থেকে, যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলোর মধ্যে প্রথম কোশ্চেন কী বলছে, নিম্নলিখিত কোনটি সমস্যা সমাধান পদ্ধতির স্তর, নিম্নলিখিত কোনটি সমস্যা সমাধান পদ্ধতির স্তর তাই বলা হচ্ছে। এখানে অপশন কী কী রয়েছে দেখবো, 4টে অপশন বলছে, তথ্য সংগ্রহ করা, সমস্যা বিশ্লেষণ, সমস্যা সমাধান নাকি সবকটি। তো তাহলে সমস্যা সমাধান পদ্ধতির স্তর বলতে বোঝায় তথ্য সংগ্রহ করতেই হবে, সেখানে সমস্যাকে বিশ্লেষণ করতে হবে এবং সমস্যা বিশ্লেষণ করার পর সেই সমস্যাটা কিন্তু সমাধান করতে হবে। তাহলে এখানে সবকটি কিন্তু হয়ে যাবে সঠিক অ্যান্সার, ঠিক আছে। সেক্ষেত্রে গণিতের ক্ষেত্রে কোনো সমস্যা থাকলে সেখানে সমস্যা সমাধান করতে গেলে প্রথমে তথ্য সংগ্রহ করতে হবে, তারপরে সেই তথ্যের জন্য যে সমস্যা রয়েছে সেই সমস্যা বিশ্লেষণ করতে হবে এবং সমস্যা বিশ্লেষণ করার পর সমস্যার সমাধান কিন্তু করতে হবে। তাই এখানে হচ্ছে সবকটি হয়ে যাবে কিন্তু সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখবো কি রয়েছে আজকের ম্যাথ পেডাগজি থেকে। তো নেক্সট প্রশ্ন বলছে, শ্রেণীকক্ষের বাইরে গণিত শিক্ষা হলো, অর্থাৎ শ্রেণীকক্ষের বাইরে, শ্রেণীকক্ষে গণিত শিক্ষা দেওয়া হয়ে থাকে, তার বাইরে যদি গণিত কেউ শিখতে চায়, একা একা হয়তো কেউ গণিত শিখতে গেল, সেক্ষেত্রে সেই গণিত শিক্ষাটা কী হবে, যুক্তিহীন, কঠিন, সহজ নাকি মজাদার বা আনন্দদায়ক। তাহলে সেটা শেখাটা যুক্তিহীন কখনোই হতে পারে না, কারণ যুক্তিযুক্ত, কারণ সে শিখতেই পারে বাইরে তার কাছে, এবং মজাদার ও আনন্দদায়কও হবে সেটা। তার জন্য কোনটা শিক্ষা, গণিত শিক্ষা হলো হতেই পারে মজাদার আনন্দদায়ক, কিন্তু তার কাছে অর্থাৎ শ্রেণীকক্ষের বাইরে সে যদি গণিতটা শিখতে যায় তাহলে সেটা কিন্তু তার কাছে অনেকটা কঠিন হয়ে উঠবে, সহজ একবারই হবে না, কারণ শ্রেণীকক্ষের বাইরে শিক্ষক তাকে দেখাতে পারবে না, অন্য কারো কাছ থেকে সে দেখে নিতে পারে, কিন্তু একা একা যদি সে শিখতে যায় সেক্ষেত্রে তার কাছে শ্রেণীকক্ষের বাইরে সেই গণিতটা কিন্তু শেখা তার কাছে একটু কঠিনই হবে, সহজ বলে কখনোই মনে হবে না। শ্রেণীকক্ষে যেভাবে শেখানো হবে সেক্ষেত্রে সেটা কিন্তু সহজ, কিন্তু শ্রেণীকক্ষের বাইরে হতে গেলে তখনই সেটা হয়ে যাবে কঠিন, তাই কঠিন হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখবো কি রয়েছে। নেক্সট প্রশ্ন বলছে, গণিতে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য গড়তে হবে, অর্থাৎ গণিতে যারা বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী রয়েছে তাদের জন্য গণিতে কী করতে হবে, বিশেষ বিদ্যালয় স্থাপন করতে হবে, গণিতের বিদ্যালয় স্থাপন করতে হবে, সমন্বয় বিদ্যালয় স্থাপন করতে হবে, নাকি গবেষণা কেন্দ্র স্থাপন করতে হবে। তো গণিতে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু যারা রয়েছে, তাদের শিক্ষার্থী রয়েছে, তাদের জন্য বিশেষ বিদ্যালয় কিন্তু স্থাপন করতে হবে, তাই বিশেষ বিদ্যালয় হয়ে যাবে সঠিক অ্যান্সার। গণিতের বিদ্যালয় তো থাকছেই, অর্থাৎ বিদ্যালয়ে গণিত শেখানো হচ্ছে সেখানে গণিতের বিদ্যালয় থাকছেই, অ্যাবাকাস পদ্ধতিতে গণিত শেখানো হয়ে থাকে জানো তোমরা যারা বিশেষ শিক্ষার্থী তাদের, তো সমন্বয় বিদ্যালয় অর্থাৎ সমন্বয় অর্থাৎ সবাইকে মিলিয়ে এবং গবেষণা কেন্দ্র হচ্ছে যেখানে রিসার্চ সেন্টার সেটা। তো তাহলে বিশেষ বিদ্যালয় বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য কিন্তু গড়ে তুলতে হবে। নেক্সট প্রশ্ন দেখবো কি রয়েছে। নেক্সট প্রশ্ন বলছে, কোন বয়সে একটি শিশু সমস্ত সংখ্যা বলতে শেখে, অর্থাৎ কোন বয়সে একজন শিশু সমস্ত সংখ্যাগুলো কিন্তু বলতে শিখে যায় তাই বলা হচ্ছে, 5 বছর বয়সে, 7 বছর বয়সে, 9 বছর বয়সে, নাকি 11 বছর বয়সে। 4টি অপশান রয়েছে, তাহলে এগুলোর মধ্যে কোনটি, সাধারণত 6, যখন 6 বছর বয়স হয়
তখনই কিন্তু 6 বছর বয়সে কিন্তু শিশু সমস্ত সংখ্যাগুলো বেশ ভালোভাবে বলতে শিখে যায়। এই ক্ষেত্রে কারো হয়তো আগে পিছিয়ে হয়ে থাকে, অনেককে যাকে বাড়িতে আগে থেকে শেখানো হয়ে থাকে সে আগেই শিখে যাবে, ভালোভাবে বলতে পারবে, এবং এই ক্ষেত্রে একটু কম বেশি আছে। তাই এখানে 6 বছর অপশন নেই, তাই আমরা 7 বছরটিকে ধরে নেব যেহেতু নিয়ারেস্ট, তাই 7 বছর বয়সে, 7 বছর বয়স কিন্তু সঠিক যে সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যাগুলো কিন্তু বলতে শিখে যায়। এক্ষেত্রে কোনো বই হয়তো 6 বছর থাকবে সেটা আমি বলছি না যে থাকবে না, তাই এক্ষেত্রে একটু কনফিউশন তোমাদের থাকতে পারে। তাই 6 অথবা 7 যেটাই অপশন, যদি 6 থাকে তাহলে 6ই দেবে, না থাকলে 7 দেবে তোমরা, অ্যান্সারটা কিন্তু ভুল হবে না। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি রয়েছে। নেক্সট প্রশ্ন যেটা বলছে সেটা বলছে যে গণিত শিক্ষা হওয়া উচিত, গণিত শিক্ষা কেমন হওয়া উচিত, হাতে কলমে শিক্ষা, পুস্তক কেন্দ্রিক শিক্ষা, মুখস্থ কেন্দ্রিক শিক্ষা, নাকি শিক্ষক বিদ্যালয় কেন্দ্রিক। অর্থাৎ শিক্ষক বিদ্যালয় কেন্দ্রিক বলছে হচ্ছে শিক্ষক কেন্দ্রিক বা বিদ্যালয় কেন্দ্রিক হতে পারে না। আমরা জানি যে কোনো শিক্ষায় বা পাঠ্যক্রমে কিন্তু শিশু কেন্দ্রিক বা শিক্ষার্থী কেন্দ্রিক হওয়া উচিত, এটা হবে না, ঠিক আছে, শেষ অপশনটা হবে না। মুখস্থ কেন্দ্রিক বলছে, মুখস্থ কেন্দ্রিক, গণিত কখনো মুখস্থ করে কিন্তু হয় নম্বর পাওয়া যায়, হয়তো আজকে মুখস্থ করে গেলাম, এক্সাম আছে, সেই প্রশ্নটা এলো, সেটা করে দিলাম, মুখস্থ করে গেলাম, লিখে দিলাম, সেটার ক্ষেত্রে কিন্তু নম্বর পেয়ে গেলাম, কিন্তু পরবর্তীতেই সেটা ভুলে যাবো, কারণ সেক্ষেত্রে আমি ফর্মুলাও জানি না, কীভাবে ম্যাথটা হচ্ছে সেটাও আমি জানি না। তাই মুখস্থ এখানে কিন্তু একেবারেই চলবে না, তাই গণিত শিক্ষা কিন্তু মুখস্থ কেন্দ্রিক নয়। এবং পুস্তক কেন্দ্রিক যদি বলি তাহলে সেটাও নয়, পুস্তক কেন্দ্রিকও নয়, গণিত শিক্ষা সবসময় হওয়া উচিত হাতে কলমে, ঠিক আছে, হাতে কলমে শিক্ষা হওয়া উচিত, গণিত শিক্ষা সঠিক অ্যান্সার হয়ে যাবে হাতে কলমে। নেক্সট প্রশ্ন দেখবো ম্যাথ পেডাগজি থেকে কী রয়েছে আজকে। 36 নম্বর কোশ্চেন বলছে, গণিত শাস্ত্র গণনা ও সমস্যা সমাধানের জন্য শিশুর কোন বিষয়ের উপর জোর দেওয়া উচিত। অর্থাৎ বলছে গণিত শাস্ত্র গণনা করা এবং সমস্যা সমাধানের জন্য কিন্তু কি বলা হচ্ছে, কোন বিষয়ের উপর জোর দেওয়া উচিত। অর্থাৎ নিম্নলিখিত যে চারটি বিষয়ের কথা বলেছে এগুলোর মধ্যে কোনটির উপর, নিজের পছন্দ, নিজের পছন্দ বলতে অর্থাৎ শিক্ষার্থীর যে নিজের পছন্দ রয়েছে তার উপর, মনের জোর, মনের জোরের উপর, ধৈর্যের উপর, নাকি সবকটি। তাহলে গণিত শিক্ষা গণনা এবং সমস্যা সমাধান করতে গেলে অবশ্যই পছন্দ নিজের থাকতে হবে, শিক্ষার্থীর পছন্দ থাকতে হবে, তার মনের জোর থাকতে হবে, অর্থাৎ মনে যে না আমি পারবো এই মনোবল থাকতে হবে, এবং ধৈর্য পেশেন্স কিন্তু রাখতে হবে, যার জন্য কিন্তু সে সমস্যা সমাধান করতে পারবে এবং গণিতশাস্ত্র কিন্তু এগিয়ে যেতে পারবে। তাই সবকটি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার, ঠিক আছে, সবকটি কিন্তু প্রয়োজন সমস্যা সমাধানের ক্ষেত্রে এবং গণিতশাস্ত্রে গণনার জন্য। নেক্সট প্রশ্ন দেখবো কি রয়েছে, নেক্সট প্রশ্ন কি বলছে। নেক্সট প্রশ্ন যেটা বলছে, যুদ্ধক্ষেত্রে বিরুদ্ধ দলকে বাধা দেওয়ার জন্য গাণিতিক ব্যাখ্যা দেন কে। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন্স, এরকম কোশ্চেন সাধারণত দেখা যায় না, কিন্তু বলছে যুদ্ধক্ষেত্রে কি বলছে, যুদ্ধক্ষেত্রে বিরুদ্ধ দলকে বাধা দেওয়ার জন্য গাণিতিক ব্যাখ্যা দেন কে। অপশনস কি রয়েছে, হকবেন, ল্যাঙ্কাস্টার, স্যাফার, নাকি রজার বেকান। তাহলে এই যিনি গাণিতিক ব্যাখ্যা দিয়েছিলেন যুদ্ধক্ষেত্রে বিরুদ্ধ দলকে বাধা দেওয়ার জন্য, তিনি হচ্ছেন ল্যাঙ্কাস্টার, ল্যাঙ্কাস্টার হয়ে যাবে কিন্তু এখানে সঠিক অ্যান্সার, ঠিক আছে। নেক্সট প্রশ্নের দিকে এবার যাবো, দেখবো নেক্সট প্রশ্ন কি রয়েছে। তো নেক্সট প্রশ্ন যেটা রয়েছে সেটা বলছে, নিম্নলিখিত কোন শিক্ষণ পদ্ধতিটি গণিত ও বিজ্ঞান উভয় ক্ষেত্রেই প্রযোজ্য। অর্থাৎ নিম্নলিখিত কোন শিক্ষণ পদ্ধতিটি গণিত ও বিজ্ঞান উভয় ক্ষেত্রেই বলা হচ্ছে প্রযোজ্য, ঠিক আছে। তাহলে প্রজেক্ট পদ্ধতি, সমস্যা সমাধান পদ্ধতি, আবিষ্কার পদ্ধতি, নাকি সবগুলি। তাহলে গণিত শিক্ষার ক্ষেত্রে এবং হচ্ছে বিজ্ঞান শিক্ষার ক্ষেত্রে কিন্তু প্রজেক্ট পদ্ধতিও প্রয়োজন, সমস্যা সমাধান পদ্ধতিও প্রয়োজন, আবিষ্কার পদ্ধতিও প্রয়োজন, প্রত্যেকটা পদ্ধতি কিন্তু প্রয়োজন। তাই এখানে সবগুলি হয়ে যাবে সঠিক অ্যান্সার, অর্থাৎ প্রত্যেকটা পদ্ধতির মাধ্যমে কিন্তু পড়ানো হয়ে থাকে এবং প্রত্যেকটা পদ্ধতি কিন্তু শিক্ষণের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট বা শিক্ষণের ক্ষেত্রে কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তাই সবগুলি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্নের দিকে এবার যাবো, দেখে নেবো কী রয়েছে। নেক্সট প্রশ্ন বলছে কি, গণিত শিক্ষার ক্ষেত্রে কোন পদ্ধতিটি যতটা সম্ভব কম ব্যবহার করা উচিত। অর্থাৎ গণিত শিক্ষার ক্ষেত্রে কোন পদ্ধতিটি নিম্নলিখিত সবথেকে কম আমরা ব্যবহার করলে সেটা গণিত শিক্ষার ক্ষেত্রে ভালো হবে। বলছে বক্তৃতা পদ্ধতি, প্রতিপাদন পদ্ধতি, সমস্যা সমাধান পদ্ধতি, নাকি সবগুলি। তাহলে গণিত শিক্ষার ক্ষেত্রে এই সব পদ্ধতি কিন্তু ইউজ হয়, কিন্তু সময় ক্ষেত্রে সবথেকে কম যেটা ইউজ হয় সেটা হচ্ছে বক্তৃতা পদ্ধতি, আর এটাকেই কিন্তু কম ইউজ করা উচিত। বক্তৃতার মধ্যে দিয়ে কিন্তু গণিতকে বোঝানো সম্ভব নয়, তাই বক্তৃতা পদ্ধতি যতটা সম্ভব এড়িয়ে যাওয়া উচিত এবং কম ব্যবহার করা উচিত। তাহলে কিন্তু গণিত শিক্ষার ক্ষেত্রে শিক্ষা ভালো হবে, অর্থাৎ শিক্ষার্থীরা নতুন কিছু গণিত শিখবে। বক্তৃতার মধ্যে দিয়ে কিন্তু তারা সেইভাবে প্র্যাকটিক্যালি না হলে কিন্তু গণিত শিখতে পারবে না, তাই বক্তৃতা পদ্ধতিকে এড়িয়ে চলা উচিত বা কম ব্যবহার করা উচিত। নেক্সট প্রশ্ন, অর্থাৎ আজকের ম্যাথ পেডাগজির যে 40 নম্বর কোশ্চেন্স রয়েছে সেই প্রশ্নটা দেখে নেবো কি রয়েছে। বলছে প্রাথমিক স্তরে শিক্ষার্থীদের যোগ শেখাতে গেলে যেটি ব্যবহার করা যাবে না সেটি হলো, অর্থাৎ প্রাথমিক স্তরে যদি কোনো শিক্ষক শিক্ষার্থীদের যোগ শেখান তাহলে সেক্ষেত্রে কোন কথাটি এখানে বা কোন শব্দটি ব্যবহার করা যাবে না সেটাই বলা হচ্ছে। বলছে একসঙ্গে, একত্রে, সব মিলিয়ে, নাকি চলে গেলে। তাহলে আমরা
ম্যাথ করার সময় যখন যোগ করি তখন জানি যে একসঙ্গে থাকলে, অর্থাৎ বলে যে এখানে দুটো আম রয়েছে এবং ওই ঝুড়িতে দুটো আম রয়েছে, একসঙ্গে কটি আম রয়েছে, তাহলে এখান থেকে যোগ করতে হবে। আমরা জানি একসঙ্গে কথাটি ইউজ হয়, একত্রেও একই কথা বললাম, যদি বলে এই ঝুড়িতে দুটো আম রয়েছে, ওই ঝুড়িতে দুটো আম রয়েছে, তাহলে একত্রে মোট কটি আম রয়েছে যদি বলা হয়, সেক্ষেত্রে একত্রে কথাটিকেও ব্যবহার করা হয়। এবং সব মিলিয়ে বলে যে এই ঝুড়িতে দুটো আম রয়েছে, পাশের ঝুড়িতে দুটো আম রয়েছে এবং ওই দুটো ঝুড়িটাতে দুটো আম রয়েছে, তাহলে সব মিলিয়ে মোট কটা আম হলো। এক্ষেত্রে যদি এভাবেও জিজ্ঞেস করা হয় তাহলে কিন্তু সব মিলিয়ে বলতে যোগ করাই বোঝাচ্ছে, অর্থাৎ সেক্ষেত্রেও শিক্ষার্থীকে কিন্তু যোগ করে বলতে হবে টোটাল কটা আম রয়েছে। তাই সব মিলিয়ে এই কথাটিও যোগের ক্ষেত্রে কিন্তু ইউজ করা হয়, কিন্তু যে কথাটি যোগের ক্ষেত্রে ইউজ করা হয় না সেটি হচ্ছে চলে গেল। চলে গেল এটা বলতে পারবো না, চলে গেলে কিন্তু বোঝায় বিয়োগ, অর্থাৎ বাদ দেওয়া, তাই চলে গেল হয়ে যাবে, এই কথাটি ব্যবহার করা যায় না, এটা হয়ে যাবে কিন্তু সঠিক অ্যান্সার। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের ম্যাথ পেডাগজি থেকে 10টি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে প্রশ্নগুলো তোমাদের আপকামিং প্রাইমারি টেটের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ম্যাথ পেডাগজি থেকে আসতেই পারে। তো তাহলে এইভাবে আমাদের কিন্তু 40টা কোশ্চেন্স কমপ্লিট হয়ে গেল চারটে সিরিজের মধ্যে দিয়ে। এভাবে কিন্তু আমরা 100 কোশ্চেন্স কমপ্লিট করব, যেখানে 10টা পার্ট থাকবে, আরও 6টা পার্ট যেখানে আমরা আরও 10টা করে কোশ্চেন্স আলোচনা করব গুরুত্বপূর্ণ ম্যাথ পেডাগজি থেকে। সেগুলো দেখতে থাকো, আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। এবং যদি তোমরা সিরিয়াস প্রিপারেশন নিতে চাও, আবার বলছি masterofjobs.com ভিজিট করো, এবং স্ক্রিনে যে নাম্বারটি আমার কথা বললাম, অর্থাৎ যে নাম্বারটি দেখাচ্ছে স্ক্রিনে, সেই নাম্বারটিতে ফোন করে বিভিন্ন ইনফরমেশন বা তোমাদের কনফিউশন কিন্তু দূর করতে পারো। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ম্যাথ পেডাগজির নতুন 10টা প্রশ্ন নিয়ে। আজকের মতো এ পর্যন্তই, থ্যাংক ইউ।